আসসালামু আলাইকুম আপনি কি আপনার ফেসবুক পেজের মধ্যে দশ হাজার ফলোয়ার নিয়ে আসতে চান মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি কোনো প্রকার টানাহেসা না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এই ভিডিওটা আমি যেভাবে দেখাবো আপনি যদি এইভাবেই প্রতিদিন কন্টিনিউ করেন তাহলে আপনার ফেসবুক পেজের ফলোয়ার কেউ আটকাতে পারবে না তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা একটি সেটিংস করে দেখাবো তো এখান থেকে সেটিংস করার জন্য আমাদের যে একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমরা এইখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এরপর এইখান থেকে এই থ্রি ডটে টাচ করে আমাদের এইখানে ডেস্কটপ ভার্সন ওপেন করে নিতে হবে তো এইখান থেকে ডেস্কটপ সাইট এই অপশানে টাচ করে দিলেই আমাদের ফোনে ডেস্কটপ ভার্সন ওপেন হয়ে যাবে দেন এইখানে সার্চ বক্সে লিখতে হবে ফেসবুক ডট কম তো ফেসবুক ডট কম লেখার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক লগ ইন অর সাইন আপ তো এখানে আপনার যে অ্যাকাউন্টটির মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টটি এখানে লগ করে নিতে হবে তো আগে থেকে যদি আপনার অ্যাকাউন্টে লগ করা থাকে তো আপনার সামনে এই রকম ইন্টারপেজ শো করবে দেন এইখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে তো এখান থেকে এই থ্রি লাইনে একটি টাচ করব। এরপর বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে পেজ নামে একটি অপশন রয়েছে তো এখান থেকে আমরা এই পেজ অপশনটাকে সিলেক্ট করব। দেন আমাদের কাঙ্ক্ষিত পেজটাকে এখান থেকে সিলেক্ট করে দেব এরপর এখানে সাইডে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন তো এখান থেকে সেটিংস অপশনে টাচ করব। দেন এখানে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে তো এখান থেকে আপনারা একটু জুম করে নেবেন তো জুম করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারে একটা অপশন রয়েছে অডিয়েন্স অপটিমাইজেশন ফর পোস্ট তো এখান থেকে এই অপশনটাকে আমাদের সিলেক্ট করতে হবে দেন এখান থেকে এই ডান দিকে একটু সোয়াইপ করলে এখানে দেখতে পারবেন এডিট নামে একটি অপশন রয়েছে তো এখান থেকে এই এডিট অপশানে একটি টাচ করতে হবে তো আমরা এইখান থেকে এই ইডিট অপশনে একটি টাচ করে দেবো দেন এইখানে একটি ঘর চলে আসবে তো এই বক্সে আমাদের একটি টিক মার্ক দিয়ে এইখান থেকে সেভ চেঞ্জ এই অপশনে একটি টাচ করে দিতে হবে এরপর এইখান থেকে একটু রিফ্রেশ করে নেব দেন এটা সেভ হয়ে যাবে এখন আমাদের এইখানে আর কোনো কাজ নেই তো উপরে দেখতে পাচ্ছেন সার্চ বক্স তো এই সার্চ বক্সে লিখতে হবে ক্রিয়েটর স্টুডিও তো এখানে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে একটি টাচ করবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে কন্টিনিউ অন ডেস্কটপ ভার্সন এই অপশানে একটি টাচ করে দেবেন দেন এইখান থেকে এইরকম ইন্টারপ্রেস শো করলে নিচের দিকে গিয়ে এইখান থেকে গো টু ফুল সাইট এই অপশনের উপরে একটি টাচ করে দেবেন দেন এইখানে আপনার সামনে ক্রিয়েটার স্টুডিও ডেস্কটপের মতো ওপেন হয়ে যাবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পোস্ট এই অপশনের উপরে একটি টাচ করবেন দেন এইখান থেকে একটু জুম করে নিলে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলা অপশন রয়েছে তো এখান থেকে আমরা জাস্ট উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট তো এইখান থেকে এই ক্রিয়েট পোস্ট এই অপশনের উপরে একটি টাচ করব। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারপেস শো করবে তো এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে প্রথমে রয়েছে অ্যাড ফটো এরপরে রয়েছে অ্যাড ভিডিও এবং ইউজ টেমপ্লেট এবং গো টু লাইভ এরপর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট টেক্সট অ্যান্ড লিঙ্কস তো আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সট পোস্ট করে আপনাদেরকে দেখাবো তো টেক্সট পোস্ট করার জন্য এইখানে আমরা একটি টেক্সট লিখে নিচ্ছি যেমন পেজ টেস্টিং এটা লিখে নিচ্ছি তো আপনারা চাইলে যে কোনো টেক্সট পোস্ট করতে পারেন এরপর এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ তো হ্যাশট্যাগ ইউজ করার জন্য এই হ্যাশ এই লেখার উপরে একটি ট্যাচ করব দেন এইখানে আমরা পূর্বে যেই হ্যাশট্যাগুলা ইউজ করেছিলাম সেই হ্যাশট্যাগুলো এখানে শো করতেছি দেন আপনি চাইলে এইখান থেকে যে কোনো হ্যাশট্যাগ সার্চ করে এটা দিতে পারেন তো আমি এইখানে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী হ্যাশট্যাগ ইউজ করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের হ্যাশট্যাগ কিন্তু সেট হয়ে গিয়েছে এরপর এইখান থেকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন ইউজ নিউজ ফিড এবং টার্গেটিং অডিয়েন্স তোমাদের এই বক্সের উপরে একটি টাচ করতে হবে তো এখান থেকে আমরা এই বক্সের উপরে একটি টাচ করে দিচ্ছি দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে লেখা রয়েছে নিউজ ফিড টার্গেটিং তো আমাদের এই পোস্টটা কাদের সামনে গিয়ে পৌঁছাবে কারণ আমরা যদি সঠিক দর্শকের সামনে আমাদের পোস্টটা পৌঁছাতে না পারি তাহলে কিন্তু আমাদের পেজের ফলোয়ার বা এঙ্গেজমেন্ট কোনোটাই বাড়বে না তো এখানে দেখতে পাচ্ছেন এজ দেয়া রয়েছে তেরো বছর মানে সর্বনিম্ন তেরো বছর বয়স থেকে আমাদের এই পোস্টটা দেখতে পারবে কারণ আমাদের পেজটা হচ্ছে টেক ক্যাটাগরি তো তেরো বছরের বাচ্চা পলাপান আমাদের পোস্টটা দেখবে না তো এখান থেকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি তো আপনাদের অ্যাডাল্ট টাইপ কন্টেন্ট হলে আপনি এইখান থেকে আঠারো প্লাস বয়স বাড়িয়ে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি প্লাস কারণ আমরা এখান থেকে এই বয়সটা কমিয়ে তো এখানে আমরা চল্লিশ সিলেক্ট করে দিলাম কারণ চল্লিশ বছর বয়সের উপরে কেউ এই ফেসবুক পেজ নিয়ে মাথা ঘামায় না তো এখান থেকে আমরা এটা চল্লিশ দিয়ে দিলাম এরপর জেন্ডার এটা অল সিলেক্ট করে দেবো এরপর দেখতে পাচ্ছেন লোকেশন তো এখানে আপনি চাইলে লোকেশন দিয়ে দিতে পারেন তো আমি এইখান থেকে লিখে নিচ্ছি ঢাকা বাংলাদেশ ডিভিশন তো যে কোনো এখানে কয়েকটা লোকেশন আপনি চাইলে দিয়ে দিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে আপনি চাইলে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন এরপর এখান থেকে এই সেভ অপশনে টাচ করে দিতে হবে তো আমি এইখান থেকে এই সেভ অপশানে একটি টাচ করে দিলাম দেন এইখানে দেখতে পাচ্ছেন পাবলিশ নামে একটি অপশন রয়েছে তো এইখান থেকে আমরা এই পাবলিশ অপশানে টাচ করে দিলেই আমাদের পোস্টটা কিন্তু পাবলিক হয়ে যাবে এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে পেজ হলে ফলো করবেন এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ